পুরো দোকান উঠে এসে বসছে আমার বাড়িতে, সব সবজি রয়েছে। ভাগে আসছে, এই যে ব্যাগ নিয়ে যাব আমি, এটা এটা তুই। এখানে চন্দ্রমল্লিকার বাগানগুলো শুধু দেখো বন্ধুরা, ওয়াও। ও বাবা, এখানে আবার কুল ধরেছে গাছে। শেষমেশ জিজু কি বাড়ির ছাদের ওপর নার্সারি ব্যবসা শুরু করলো কি? দেখো গোলাপ হয়েছে, আর ফুলগুলো দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। ফুলের গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ছে, যা দেখলে সবার মনটা খুব ভালো হয়ে যায়। আপেল গাছটা এত বড় হয়ে গেছে, বাহ, কিছুদিন পর আপেল হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু সুচিস ব্লগ। আর দেখো আজকের কিন্তু বাড়িতে এতগুলো সবজি বাজার হয়ে এসছে, তো কেন বলো তো, আজকের আমি দিদির বাড়িতে যাচ্ছি এতগুলো সবজি নিয়ে। তো প্রত্যেকবারের মতো এইবারেও কিন্তু আমাদের বাড়িতে সবজি পাঠানো হচ্ছে দিদির বাড়িতে, তো এটা একটা নিয়মও রয়েছে, তো তার কারণে। তো তো চলো এখন আমি তোমাদের দেখিয়ে দিই যে কি কি বাজার করে নিয়ে আসা হয়েছে আর কি কি জিনিস আমরা পাঠাচ্ছি দিদির বাড়িতে। তো দেখো ব্যাগের মধ্যে কিন্তু সবজি রয়েছে, ঝিঙে রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে তোমার ঢ্যাঁড়স রয়েছে, দুটো পলিথিনে ভর্তি করে ঢ্যাঁড়স রাখা আছে। এখানে রয়েছে এঁচোড় রয়েছে, আর দেখো এইখানে কিন্তু আমাদের কি রয়েছে না, সমস্ত ধরনের ফলের বাজারগুলো রয়েছে, কারণ সবজির সঙ্গে ফলও যাচ্ছে। আর এখানে দেখো নারকেল রয়েছে, কারণ নারকেলের সঙ্গে গুড় দিতে হয়, তো নারকেল গুড় একসঙ্গেই আমরা পাঠাচ্ছি। আর এইখানে এখন বস্তা থেকে কিন্তু সবজিগুলো বার করা হয়নি। আর এখানে দেখো, এখানে সজনে ডাঁটা থেকে ফুলকপি থেকে শুরু করে মূলো, আর এখনও এই ব্যাগ থেকে এখনও সবজিগুলো বার করা হয়নি। তো দেখো এখন আমি এখান থেকে মটরশুঁটিটা বার করছি, এখানে রয়েছে কাঁচকলা রয়েছে, কুমড়ো 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 আছে, এখানে হচ্ছে বিনস আছে, বিনসগুলো দেখাই যাচ্ছে পলিথিনের মধ্য থেকে, বিনস এখানে আছে, সিম সিম বিনস, এখানে দুটো হচ্ছে কাঁচকলার রাখা আছে, আর ওইখানে আছে মটরশুঁটি, মোটামুটি ভাবে এইগুলো। আরও আমাদের দোকান থেকে মিষ্টি নিয়ে যেতে হবে, এই যে বড় বড় বাঁধাকপিগুলো চার পাঁচটা দিয়েছে, আর ওখানে রয়েছে ওল রয়েছে, বড় একটা ওল রাখা আছে ওখানে। এই সব জিনিস নিয়ে আমি আর বোন আজকের যাব দিদির বাড়ি। এই যে এই কেটলিটাতে পুরো গুড় আছে, পুরো বাড়ি গুড় মারা হয়, সেখান থেকে পুরো তাদের বাড়ি থেকে গিয়ে গুড়টা নিয়ে আসা হয়েছে। এখানে সব সবজিগুলো রাখা আছে, সবগুলো কিন্তু কম কম পরিমাণে সবগুলোই দেয়া হয়েছে। তো বাড়িতে এখন টোটো চলে এসছে, আর টোটোতে করে সমস্ত জিনিসগুলো তুলে দেওয়া হয়েছে। তো এখন আমি আর বোন করে যাচ্ছি দিদির বাড়ি। ফ্রেন্ডস, এখন আমরা বেরিয়ে পড়েছি, দিদির বাড়ি যাব। তো ফ্রেন্ডস, এখন টোটো চালা শুরু হয়ে গেছে, আর আমি আর বোন দুজনেই বসে গেছি। তো এই জিনিসগুলো গুছিয়ে আমাদের কিন্তু দিদির বাড়ি নিয়ে যেতে হবে, তার সঙ্গে রাস্তায় কী কী করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এই যে বোন এখন বসে আছে, বোন কিছু বল। কি বলবো, এই যাচ্ছি দিদির বাড়িতে, এখানে বিকেলে চলে আসবো, এখানে যাচ্ছি, ভালো লাগছে খুব যেতে, বাতাস বইছে ফুরফুর করে, খুবই বাতাস, কারণ চারদিকেই মাঠ রয়েছে দেখো বন্ধুরা, চারদিকে মাঠ, আমরা তার মধ্যেই যাচ্ছি। এখন চলে এসেছি মিষ্টির দোকানে, আর মোটামুটিভাবে এই মিষ্টির দোকান থেকে আমি বরাবরের জন্য মিষ্টি নিয়ে যাই, তো দোকানটা খুবই ভালো কোয়ালিটির মিষ্টি রাখে। তো এখন দোকান থেকে মিষ্টি নিয়ে এখন আমরা আবার টোটোতে গিয়ে বসব। তো মিষ্টি নিয়ে এখন আমরা আবার টোটোতে উঠে পড়লাম। টোটোতে এই যে জিনিসপত্র নিয়ে সবজি নিলাম, মিষ্টি নিলাম, এখন বসছি দিদির বাড়ি যাবো, আর 10-15 মিনিটের মধ্যেই দিদির বাড়ি পৌঁছে যাবো আমরা। তো দিদির বাড়িতে আজকের আমরা থাকবো না, ফোন করে যাচ্ছি, বিকেলে দিদিকে নিয়েই রিটার্ন করবো, তো যাচ্ছি। এই যে চারদিকেই শুধু মাঠ মাঠ, এই রাস্তাটা পুরোটাই ফাঁকা রাস্তা, এখানে খুব একটা খুব কম ঘরবাড়ি আছে। এখন আমরা দিদির বাড়িতে চলে এসেছি, আর এখন এই ব্যাগগুলো জিনিসপত্রগুলো আমাদের নামাতে হবে, তো চলো এখন দিদির বাড়ি যাওয়া যাক। থ্যাংক ইউ জানা তোকে যে আমি এখানে ওয়েলকাম করলাম।
দেয়াবা দিয়ে দে দেয়া হয়ে গেছে পুরোপুরি আমাদেরকে দিয়েছে এত সুন্দর একটা তোলা হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে বা দিয়ে দে এতগুলো টিফিন দিয়েছে বানিয়ে এখন হচ্ছে বাজে কটা বাজে 12:30টা বাজে আর এখন আমরা ব্রেকফাস্ট করতে চলেছি এই এত কিছু দিয়ে তো দিদি আমাদের জন্য এত রকমের আইটেম দিয়েছে তো আমরা খেতেই থাকছি খেতেই থাকছি তো আমরা কমপ্লিট করতেই পাচ্ছি না আর এর সঙ্গে লুচির সঙ্গে একটা তরকারি করেছিল জাস্ট অসাধারণ করেছি তো অনেকদিন পর দিদির হাতে এই ধরনের রান্নাকে আমাদের খুবই ভালো লাগছিল তো এখন আমরা দিদির বাড়িতে চলে এসেছি আর আমার দুই বোন টিফিন করে এলাম তো অনেক কিছুই আমরা নষ্ট করে দিয়েছি খেতে পারিনি তো যতটা পেরেছি খেয়েছি যেহেতু এখন 12:30-12:30 বেজে গেছে তো আর আমরা এখন যদি টিফিন ভারী করি তো দুপুরে লাঞ্চটাই আমরা ঠিকঠাক করে করতে পারবো না তো তার কারণে আমরা এখন দিদির রুমে এই মাত্র এসেছি এখন আমরা দুজন একটু রেস্ট নিয়ে তারপর আমরা দিদি এলে দিদির সঙ্গে গল্প করে তারপর আবার বাড়ি যাব কারণ আজকেরই আমরা বাড়ি চলে যাব তো এই দিদির বাড়িতে এই শীতের মৌসুমে কী কী গাছ লাগানো হয়েছে আর কী কী ফুলের গাছ হয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তোমরা ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আর যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো ফ্রেন্ডস এখন আমরা দেখে নিই যে দিদির বাড়িতে কী কী ধরনের গাছ রয়েছে তো এখন আমরা ছাদে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ যে দিদির বাড়িতে বড়ি দেওয়া হয়েছে তো শীতের মরশুম সবার বাড়িতেই বড়ি দেওয়া হচ্ছে তো দিদির বাড়িতে হয়ে গেছে দেওয়া আর এখানে দেখো সারি সারি করে পুরো গাছ লাগানো রয়েছে কী গাছ নেই এখানে সব ধরনের গাছ রয়েছে পুরো নার্সারিটা তুলে নিয়ে চলে এসছে জিজু আর দেখো এখানে কিন্তু সমস্ত ধরনের ফুলের গাছ রয়েছে তো এখানে ফুলও চলে এসছে দেখো খুব সুন্দর একটা গোলাপ হয়েছে এখানে বাড়িতে এরকম একটা বাগান থাকলে সবারই মনটা খুবই ভালো থাকে আর সকাল সন্ধ্যা এরকম এই জায়গাতে সময়ও কাটানো সম্ভব হয় খুব আর ভালো লাগে মনটাও খুব ভালো হয়ে যায় দুপুরের লাঞ্চ করছি প্রায় 1 ঘন্টা টাইম লাগবে আমার আর বোনের লাঞ্চটা কমপ্লিট করতে পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে এখানে চিংড়ি মাছের মালাইকারি এখানে পাপদার ঝাল এখন আমি হাত দিতে পারিনি পাপদার ঝাল আছে এখানে টক ভাজাগুলো একটু একটু করে খাচ্ছি লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি এখানে বাগানে তো নিচের দিকেও বাগান রয়েছে তো এখন আমি তোমাদেরকে যে গাছটা দেখাচ্ছি সেখানে হচ্ছে আপেল গাছ তো আপেল গাছটা অনেকটা লম্বা হয়ে বড় হয়ে গেছে আর দেখো আপেল গাছটা তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখো একটা ছোট করে আম গাছ রয়েছে কিন্তু সেই আম গাছে কিন্তু আম হওয়ার জন্য আমের মুকুলও চলে এসছে
আর এখানে দেখো এখানে হয়েছে তোমার এই গাছটা হচ্ছে অর্কিড গাছ, আর এখানে দেখো কুলের গাছ এবং কুল হয়েও গেছে এই গাছের। আর এখন যে গাছটা দেখছো এটা হচ্ছে চেরি গাছ, তো এই চেরি গাছটা আগের বছরই লাগানো হয়েছে, তো চেরি গাছে এখনও চেরি হয়নি। আর এখানে দেখো এখানেও একটা গোলাপ গাছ রয়েছে, গোলাপের কালারটা কিন্তু খুবই সুন্দর। আর বাগানে রয়েছে দেখো চন্দ্রমল্লিকা, বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকার গাছ লাগানো রয়েছে, তো এই বাগানটা নিচে রয়েছে। আর যেগুলো আগে দেখিয়েছি তোমরা দেখেছো ওটা হচ্ছে ছাদের ওপর রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে বাগানটা কেমনভাবে সাজিয়েছে জিজু, আর কেমন লাগলো তোমাদের ফুলের গাছগুলো। দেখো ফ্রেন্ডস, দিদির বাড়িতে এসে দিদি পুরো শাড়িগুলোকে এলোমেলো করে রেখেছিল, তো এগুলোকে আমি সুন্দর করে গুছালাম, না বলে এখানে 25 পিস শাড়ি আছে, তো 25 পিস শাড়িগুলোকে আমি কিন্তু গুছিয়ে দিয়েছি। তার সঙ্গে সমস্ত এদের সঙ্গে যতগুলো ম্যাচিং করে ব্লাউজ ছিল আমি কিন্তু সেগুলো পুরোটা গুছিয়ে দিয়েছি। দিদি এখন রেডি হয়ে নিয়েছে, দিদি এই যে ভিডিওতে আসতে চাইছে না, ও রেগে গেছে আমরা এতক্ষণ এখানে। দেখো দিদির ব্যাগ, তো চলো আমরা জ্যাকেটটা পরে নিয়েছি কারণ বাইরে ঠান্ডা। চলো আয়, লাইটগুলো বন্ধ করে আসিস। এই যে একজন পাবলিক এখন আমার ভ্লগে আসছে, এই যে ব্যাগ নিয়ে যাব আমি, এটা তুই। এই যে এখানে সারি সারি করে গাছ আছে, এই গাছগুলোতে জল দেওয়ার জন্য নিচ থেকে এই বালতিটা নিয়ে আসা হয়েছিল। তো চলো আজকের এখান থেকে যাব বাড়ি, কিছু মনে নেই। বলো টাটা করে দাও আমাকে, আমি আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, থাকতে বলছো না, একবারও কথা বলছো না, ভিডিওতে আসছো না, ব্যাপারটা কি তোমার? সঙ্গী একজন নিছো না ওই জন্য, ব্যাপারটা কি তোমার? শোনো বলো বলো, থাকো আমার বাড়িতে, থাকো আসো না, আর কি থাকবো, চলে যাবো ওই সাইকেলে করে, চলে যাবো আমি, চলে যাবো, তুমি যদি আমাকে আনতে যাও ওই সাইকেল চালিয়ে চালিয়ে যাবে, চলে আসবে আমার, ওই সাইকেলটা চালিয়ে যাবে, বুঝেছো? তুমি আমাদের বাড়িতে যাবে তাহলে আমি আসবো, এই এলাম তোমাকে যেতে হবে, এই গেলাম, এই এলাম, এই যাবো, তুমিও আসবে। আর এ তো শান্ত শিষ্ট বিশিষ্ট শান্ত শিষ্ট। Yeah.